I'll come to online class. At first, take my salam, all of you. This is Priyanka Devnath, Assistant Teacher English, Surkha Islamia, Senior Fazil Madrasa, Shatan, Mayanchi. Dear students, how are you? I hope you are well. I'm also fine. We are passing a danger time for COVID-19. That's why we are trying to help you by the online classes. Please take your book, pen and khata and attention please. Previous class e ami present indefinite tense er structure gulo likhe diyechhilam ebong present indefinite tense niye discuss korechhilam. Ajke ami dekhbo tumra koto tuku shikhte perecho ebong ami je example gulo korbo tumrao try koro dekho tumra koto tuku paro. তাহলে বুঝতে পারবে তোমরা এটা শিখতে পেরেছো কিনা, ঠিক আছে? যেমন ঠিক আছে, আই লে উড বল ইন দা ইন, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ভার অবজেক্ট, এটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? রুলস অনুযায়ী মিলেছে, ঠিক আছে? এটাকে যদি আমরা এটা ফার্স্ট পার্সন দিয়ে বলেছি, ঠিক আছে? যদি সেকেন্ড পার্সন দিয়ে করি তাহলে কি হবে? ইউ প্লে ফুটবল ইন দা ফিল্ড, আমরা যদি থার্ড পার্সন দিয়ে করি তাহলে কি হবে? কি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব হচ্ছে কি? ডে। হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। এখন আমরা যদি কোনো কিছু নাম দিয়ে ব্যক্তির নাম দিয়ে ধরি, যেমন করিম, করিমটাও কি থার্ড পার্সন? কোনো কিছু নামকে ব্যক্তি বস্তু স্থানের নামকে কি বলে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, করিম একজন ব্যক্তি, তাই কি হবে? করিম প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। দেখো, লিখেছো, বুঝতে পেরেছো? আই রাইট এ লেটার, ইউ রাইট এ লেটার, হি রাইটস এ লেটার, রহিম রাইটস। আমি বেশি বেশি এক্সাম্পল প্র্যাকটিস করাচ্ছি, যত বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবে তত তুমি টেন্স ভালোভাবে রপ্ত করতে পারবে, ঠিক আছে? তো আমরা
কিশিকলাম প্রেজেন্ট টেন্স এ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে অ্যাজ দ্য এ যুক্ত করতে হয় সেটা সব সময় মনে রাখবে ঠিক আছে এখন যদি আমি বলি নেগেটিভ সেন্টেন্স দিয়ে বলি ঠিক আছে আই ডু নট রিড এ বুক আমি একটি বই পড়ি না ঠিক আছে যদি বলি ইউ ডু নট রিড এ বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যাবে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় আমি তুমি ছাড়া কি সবকিছু থার্ড পারসন সে সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি ডাজ নট রিড এ বুক যদি বলি রহিমা রহিমা কি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে কি হবে ডাজ নট রিড এ বুক লিখেছ এবং বুঝতে পেরেছ আরেকটি এক্সাম্পল করি আই ডু নট ওয়াচ টেলিভিশন ইউ ডু নট ওয়াচ টেলিভিশন হি ডাজ নট এখানে ডাজ নট হয়েছে কেন সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার ওয়াচ টেলিভিশন মিতা ডাজ নট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডু নট এ ডাজ নট হবে আর বাকি সবসময় কি হবে ডু নট ওয়াজ টেলিভিশন ঠিক আছে তাহলে আমরা আজকে কি কি প্র্যাকটিস করলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমরা বাসায় থেকো ভালো থেকো সুস্থ থেকো আগামী ক্লাসে দেখা হবে।